ونصلي على رسوله الكريم أما بعد، قال الله تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم سورة توبة. এক ভাইয়ের প্রশ্ন ছিল যে রজব মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি। দেখুন, রজব মাস সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত কিছু খরাফাত, কিছু বেদাত, অনেক কিছু চালু হয়ে আছে, সেগুলো কি এবং তা থেকে আমাদের বাঁচার উপায় কি, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে সংক্ষেপে আলোচনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রজব মাস মাসের গণনা হলো 12টি, তার ভিতরে 4টি মাস হলো হারামের মাস, আর এই হারামের মাস আষাঢ়ে হুরুম যেটা, তার ভিতরে 1টি মাস হলো রজব মাস। রজব মাস সম্পর্কে এই আষাঢ়ে হুরুমের ভিতরে তাকে সামিল করা হয়েছে, এটাই তার গুরুত্ব। এছাড়া আর অন্য কোনো ফজিলত এর আছে বলে হাদিস, সহি হাদিসে প্রমাণ আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলিতে তোমরা এক অপরের উপরে অত্যাচার করো না বা নিজের আত্মার উপরে অত্যাচার করো না, মানে ঝগড়া বিদ্রোহ বা আরো এই সমস্ত কিছু থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোকে চিহ্নিত করে বলছেন যে 3টি মাস হলো পরস্পর জুলকাদা, জুলহাজ্জা মুহাররম এবং রজব রজব মুজারজাকে বলা হয়, যেটা শাবান মাস এবং জামাদুল মাসের মাঝে। এটা বুখারি শরীফের হাদিস 1741 নম্বর হাদিস। এই রজব মাস যে মাসটা আজ আমাদের সামনে এসে হাজির হয়েছে, এই রজব মাস সম্পর্কে আমাদের যেটা জানা দরকার, এই রজব মাসের নামটা রাখা হয়েছিল রজব, বা এই মাসের অর্থ হলো যে এটাকে তাজিম করা, সম্মান করা। এই মুজার কাবিলার লোকরা এটা খুব সম্মান করত, এই মাসটাকে তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতো এবং জাহেলিয়াতের যুগে এটা সম্মান করত, এবং ইসলামও এর সম্মান দিয়েছে বা আশারে হুরুমের ভিতরে এটাকে সামিল করেছেন বলে এটা সম্মানিত মাস। ব্যাস, এই মাসের ফজিলত এটা হাদিসে বা কোরআনে বলা হয়েছে। এখন আসুন এই মাসে আমরা আমাদের করণীয় কি। এই মাসে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে অত্যাচার করো না এই মাসগুলির ভিতরে। এই মাসে লড়াই বিদ্রোহ এ সমস্ত সবকিছু করা নিষেধ, অন্য মাসেও নিষেধ, কিন্তু এই মাসে আরো বেশি নিষেধ। যেমন বলা হয়েছে, ইসআলুনা কানিস শাহরিল হারাম কিতালুন ফিহ কুল কিতালুন ফিহ কাবীর, শাহরে হারা আশুরে হারামের ভিতরে লড়াই করা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলে দাও যে এতে লড়াই করা অত্যন্ত বড় গুনার কাজ, সূরা আলে ইমরান। আচ্ছা, এখন এই বিষয়ে উলামায়ে কিরামগণের মশলা হলো যে আশারুল হরমে লড়াই শুরু করা যাবে না, কিন্তু কেউ যদি লড়াই করে, কোনো কাফের বেদীর মুসলমানদের সাথে লড়াই করে, তাহলে মুসলমানরা তার জবাব অবশ্যই দিতে পারবে। এখন মশলা হলো যে এই মাসে আমাদের বিশেষ কোনো আমল, হাদিসে এই মাস সম্পর্কে কোনো আমল আছে কি না। রজব মাস সম্পর্কে, রজব মাসকে নিয়ে একটা জাহেলিয়াতের যুগে একটি বা মুশরিকদের কাছে একটা আমল ছিল যেটাকে আল আতিরা বলা হয়। জাহেলিয়াতের যুগে আতিরা বলা হতো, তারা এই রজব মাস এলে তাদের নিজের মূর্তিদের সন্তুষ্টি লাভের জন্য তারা কি করত, যেমন আমরা বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করে থাকি ঈদুল আজহা এলে, ঠিক তারা এই রজব মাস এলে তারা নিজের মূর্তির সন্তুষ্টি লাভের জন্য, নিকটীয় হওয়ার জন্য তারা তাদের নামে কুরবানি করত, তাদের নামে জবাই করত। ইসলাম এটাকে বাতিল করে দিয়েছেন। ইসলাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে না, আতিরা নয়, কিন্তু নির্ধারিত রজব মাসে এভাবে কিছু করা বা নির্ধারিত রজব মাসে কিছু জবাই করা কাউরির জন্য এটা ঠিক নয়, এটা সঠিক নয়। আসুন এরপর আমরা দেখব যে রজব মাস সম্পর্কে, রজব মাস নিয়ে আমাদের সমাজের ভিতরে অনেক কিছু আমল, কিছু বেশ কিছু আমল এবং বেশ কিছু ধারণা এবং কুধারণা চালু হয়ে আছে। এই রজব মাসের ফজিলত বা খুসুসিয়াত, অনেকে বিশেষভাবে রজব মাসের বেশ কিছু ফজিলত বর্ণনা করে এবং রজব মাসের বেশ কিছু দিনকে তারা গুরুত্ব দিয়ে থাকে এবং শুরু থেকে নিয়ে কয়েক বেশ কিছু আমল নির্ধারিত ভাবে মানুষ সমাজে চালু হয়ে আছে, যেগুলো কোনো হাকিকাত, কোনো সহি এর আসলিয়াত এবং সহি হাদিসে তার প্রমাণ পাওয়া যায় না। যেমন একটি আমল, আসম ফিরাজ, রজব মাসে রোজা রাখা,
রজব মাসে অনেক মানুষ আছে, অনেক মানুষের ধারণা যে রজব মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, এই জন্য বেশি বেশি করে রোজা রাখা, বিশেষ করে 27 তারিখ, তারপরে 25 তারিখ, তারপরে 21 তারিখ, এই ধরনের বিশেষ তারিখগুলো এবং এই ধরনের কিছু মানে নির্ধারিত করে তারা রোজা রাখে। এগুলো এই ধরনের নির্ধারিত করে রোজা রাখার কথা কোনো হাদিস সহি হাদিস থেকে প্রমাণিত নয়। এই বিষয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো সব জয়ীফ, আর বেশিরভাগ হাদিস জয়ীফ, আর বেশিরভাগ হাদিস এর ভিতরে দুই প্রকারের হাদিস আছে, জাল এবং জয়ীফ। এই বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে এবং আল্লাহ সাহাবায়ে কেরামদের তরফ থেকে রজব মাসে বিশেষভাবে রোজা রাখার কোনো সহি হাদিস প্রমাণিত নেই, বরং অন্য মাসে যে যে মানুষরা রোজা রাখে, বিভিন্ন ভাবে রোজা রাখে, সেইভাবে এ মাসেও যদি কেউ রোজা রাখে রাখতে পারে, যেমন বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন, তার প্রতি মাসে 3টা করে রোজা, মাসের মাঝে রোজা, তারপর এরকম এভাবে যদি কেউ করে সেটা করতে পারে, কিন্তু বিশেষভাবে রজব মাসের জন্য রোজা রাখা এটা একটা বেদাত আমল, এর কোনো হাকিকাত, এর কোনো সহি দলিল পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি রজব মাসে যে কেউ রোজা রাখলে তাকে নিষেধ করতেন এবং বলতেন যে এটা জাহেলিয়াতের মুশাবে হয়ে যাচ্ছে, জাহেলিয়াতের যুগের মতো হয়ে যাচ্ছে এবং জাহেলদের মতো হয়ে যাচ্ছে, অতএব সেটা কেউ করবেন না। দেখেন এরাউল গালিল শেখ আলবানী রহমতুল্লাহ আলী এটাকে সহি বলেছেন। এরপরে আসুন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলছেন যে লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাত আশহর সরদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রজব, শাবান, রমজান পরস্পর রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নেই। এটা অতএব এরকম রোজা নির্ধারিত ভাবে রজব মাসে নির্ধারিত করে রোজা রাখা কোনো প্রয়োজন নেই। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলছেন যে রজব মাসের ফজিলত সম্পর্কে কোনো নির্ধারিত ফজিলত, নির্ধারিত করে কোনো ফজিলত বর্ণনা হয় নাই। ওয়ালাম ইয়ারিদ ফি ফজলে শাহরে রজব ওয়ালা ফি সিয়ামিহি ওয়ালা ফি সিয়ামে শাই মিনহু মুআয়্যিন, কোনো নির্ধারিত রোজার কথা বলা হয়নি, রোজার ফজিলত নেই, সহি হাদিস থেকে কোনো প্রমাণিত নেই। ওয়ালা ফি কিয়ামে লাইলাত মাকসুসা, রজব মাসের নির্ধারিত রাত্রে জেগে ইবাদত করার কোনো ফজিলত নেই, সহি হাদিস থেকে কোনো প্রমাণ নেই। অনুরূপভাবে লাজিনাতুদ দায়েমা অর্থাৎ সৌদি আরবের সৌদি বিভাগ ফতোয়া বিভাগে জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে রজব সম্পর্কে, রজব মাসে রোজা রাখলে রাজাখা সম্পর্কে বলে ফালা না আলামু লাহু আসলান ফি শারে, শরীয়তে এর কোনো আসলিয়াত নেই, কোনো দলিল নেই। দ্বিতীয় কাজ হলো অনেক মানুষের ধারণা যে রজব মাসের উমরা করলে এর অনেক গুরুত্ব, অনেক নেকি বেশি পাওয়া যায়। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিন রজব মাসে উমরা করেন নাই। একটা হাদিসে এসেছে যে একজন সাহাবী ভুল করে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা উমরা করেছিলেন, তার ভিতরে একটা উমরা ছিল রজব মাসে, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ক্বালাত ইয়ারহামুল্লাহু আবা আব্দুর রহমান মা আতমা উমরাতান ইল্লা ওয়া হুয়া শাহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের উপরে রহম করুক, আল্লাহ হযরত আয়েশা বলছেন যে আল্লাহ তাআলা আব্দুর রহমানের উপরে, আব্দুর রহমান উপরে রহম করুক, তিনি যে ভুল করে বললেন যে আল্লাহ রাসূল একটা উমরা করেছিলেন রজব মাসে, তিনি হযরত আয়েশা বলছেন লা মা আতামারা উমরাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উমরা করেন নাই এই রজব মাসে, ওয়ামা আতামারা ফি রজব কাত্তো, কখনোই রজব মাসে তিনি উমরা করেন নাই, এটা বুখারী মুসলিমের হাদিস। যাই হোক, এখন মশলা হলো যে রজব মাসে নির্ধারিত ভাবে উমরা করা, খাস করে রজব মাসে উমরা করলে নেকি পাওয়া যাবে বা বেশি নেকি, এর কোনো ফজিলত নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে উমরা করলে পারে, আল্লাহ রাসূলের সাথে হজ করার নেকি কথা বলেছেন, রমজান মাসে উমরা করার ফজিলত বেশি বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিল কায়দা মাসে উমরা করেছেন, রজব মাসে কোনোদিন উমরা করেন নাই। তারপরেও যদি কেউ উমরা করতে চায় তো ওই ফজিলত রজব মাসের আলাদা ফজিলত মনে না করে এমনি যেমন উমরা করে সেই উমরা করলে তার যে উমরার ফজিলত সেটা অবশ্যই সে পাবে। এরপরে আসুন এই মাসের ভিতরে বেশ কিছু আরো বেদাত চালু হয়ে আছে, যেমন দিনের ভিতরে এটা অনেক ধরনের বেদাত চালু হয়ে আছে যে বেদাত সম্পর্কে যার কোনো দলিল প্রমাণ নেই। যেমন অনেকের চিন্তা ভাবনা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে পরিপূর্ণ করার পরেই তো দুনিয়া থেকে গিয়েছেন, পরিপূর্ণ দিন হয়েছে, যে দিনের পরিপূর্ণ যে বেদাত এবং যেগুলো মানে আমাদের সমাজে চালু হয়ে আছে এগুলো এই দিনের বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার এই দিনের ভিতরে কোনো নিত্য নতুন কাজ চালু করবে যেটা আমার মানে যার ভিতরে আমার আদেশ নেই সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত, সেটার উপর আমল করা চলবে না। আসুন দেখি আমরা যে এই রজব মাস নিয়ে আরো কত বিদআত আমাদের সমাজে চালু হয়েছে। এর ভিতরে এই বিদআতের ভিতরে একটি বিদআত হলো সলাতুর রাগায়েব। এই সলাতুর রাগায়েব যা মানুষ
পড়ে থাকে। এই সলাতুর রাগায়েব নির্ধারিত ভাবে এটা মাগরিবের পরে এশার আগে এই নামাজটি পড়ে থাকে অনেক মানুষ। আর এই সালাতুর রাগায়েবের যে নিয়ম, সে নিয়ম হলো যে 12 রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাতে সুরা ফাতিহা একবার পড়বে এবং ইন্না জালনা জালনা ফি লাইলাতিল কদর 3 বার পড়বে এবং কুল হুয়াল্লাহু আহাদ 12 বার পড়বে। এইভাবে সালাতুর রাগায়েব নামাজ পড়বে এবং যখন নামাজ থেকে সে নামাজ শেষ করা হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 70 অর্থাৎ 70 বার দুরুদ পড়বে। আর সিজদার ভিতরে 70 বার সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ এইভাবে পড়বে। তারপরে যখন সিজদা থেকে মানে মাথা উঠাবে তখন রব্বিগফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আজিজুল আজম এই সমস্ত দোয়া এগুলো নির্ধারিত করে পড়বে। এভাবে দোয়া করা হয়েছে, এগুলো নির্ধারিত, এর কোনো হাদিস নেই, কোনো প্রমাণ নেই। এটা একটি বেদাত, সলাতুর রাগায়েব একটি বেদাত। এটা 400 হিজরির পরে এটা শুরু হয়েছে, এটা কিছু মিথ্যুক লোকরা চালু করেছে। আর এটা রজব মাসের প্রথম জুমাতে এটা পড়া হয়। এটা শেখ বিন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন যে বেদআতুন বি ইত্তিফাকা আইমাতের দিন, এটা সমস্ত ওলামার মতে বেদাত, যেমন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম সাউরি, ইমাম আওজাই, ইমাম লাইস সকলের মতে এটা বেদাত। এটা কোনো সহিহ হাদিস, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। অনুরূপভাবে অনেকের ধারণা, আরো অনেক বেদাত চালু হয়েছে রজব মাস সম্পর্কে। বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে জন্মগ্রহণ করেছেন প্রথম রাত্রে, এটা অনেকের ধারণা। আবার অনেকের ধারণা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, নবতি দেওয়া হয়েছে। আবার কেউ বলেন 25 তারিখে নবতি দেওয়া হয়েছে। এগুলো কোনো সহি, এর কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখে রজব মাসের 27 তারিখে ইসরা এবং ইয়ে হয়েছে, মেরাজ হয়েছে। অতএব এই জন্য অনেক মানুষ 27 তারিখের দিনে রোজা রাখে, রাত্রে জেগে জেগে ইবাদত করে এবং সে রাত্রিটা খুশি মানায়, আনন্দ মানায়, আনন্দ করে। এই সমস্ত তাকসিস করা, খাস করে এই সমস্ত কিছু করা, এগুলো বেদাত এবং এর কোনো দলিল, এর কোনো হাকিকাত ইসলামের ভিতরে নেই। যার জন্য রজব মাসের আরো একটি বেদাত হলো যে সালাতে উম্মে দাউদ, হ্যাঁ, রজব মাসের মাঝের দিকে উম্মে দাউদ বলে একটা নামাজ সে তারা পড়ে থাকে অনেকে। আবার রজব মাসের আরেকটি বিদাত হলো সালাতে হাজারি, হাজারি নামাজ এই সমস্ত কিছু করে থাকে। তারপরে বিশেষ করে রজব মাসের আরেকটি বিদাত হলো যে মৃত্যু ব্যক্তিদের নামে বিশেষভাবে সেই রজব মাসে দান করা, দান খেরাত করা, এরকম কিছু করে থাকে। তারপরে বিশেষ কিছু দোয়া নির্ধারিত করে রজব মাসে বিশেষ কিছু দোয়া, এগুলো বেদাত, এর কোনো প্রমাণ হাদিস থেকে পাওয়া যায় না। রজব মাসে বিশেষ কবর জিয়ারত করা, কবর জিয়ারত করতে যাওয়া এবং বিশেষভাবে কবর জিয়ারত করা, এই সমস্ত কিছু এটা বেদাত। এই সমস্ত বেদাতের কোনো মানে দলিল এবং কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং কিছু মানুষের ধারণা যে রজব মাসে মানে রজব মাস সম্পর্কে যে ফজিলত গুলো বলা হয়েছে সেগুলো হাদিসে, কিছু হাদিসে রজব মাসের ফজিলত যেটা বলা হয়েছে সেগুলো রোজার ফজিলতের কথা, এগুলো আসলে কিন্তু হাদিসটা জাল এবং হাদিসগুলো জয়ীফ, হাদিসগুলো জাল এবং জয়ীফ। ফলে এ ধরনের কোনো আমল রজব মাস আমাদের বিশেষভাবে করার কোনো প্রয়োজন নেই এবং করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের সমস্ত বেদাত থেকে বেদাত মুক্ত জীবনযাপন করতে করার তৌফিক দান করেন। আমরা সাধারণভাবে প্রতি মাসে যে রোজাগুলো রাখি বা যা নফল রোজা রাখেন, যারা ইবাদত যেভাবে করেন সেভাবেই করে যাবেন। এই মাসের বিশেষ কোনো আলাদাভাবে ফজিলত মনে করে আলাদাভাবে এই ধরনের ইবাদত করা, এগুলো জয়ীফ, জাল। অতএব এ ধরনের করার কোনো প্রমাণ নাই বা প্রয়োজন নেই। দেখেন শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া আম্মা সাওমি রাজাব ফাবি খুসুসি, রাজাব মাসে বিশেষ করে রোজা রাখা, তারপরে হাদিসু কুল্লুহা যাইফা বাল মওযুয়া, তার প্রত্যেকটা হাদিস জয়ীফ এবং বরং সেটা মওযু হাদিস, জাল হাদিস, জাল হাদিস। এটার মওযুয়াত এবং মাকযুবাত, মিথ্যা হাদিস, এগুলোর উপরে কোনো আমল করা যাবে না, এদের উপর কোনো আমল করা যাবে না। তো এই জন্য এ ধরনের অনেক ওলামা ইকরাম গণ এটাকে জয়ীফ বলেছেন এবং বেদাত বলেছেন। অতএব এ ধরনের কিছু আমরা না রেখে, মনে না রেখে আমরা ইনশাআল্লাহ যে কাজগুলো করলে আমাদের নেকি হবে, প্রত্যেকটা নেকির কাজ করাই আমাদের জন্য নেকির কাজ। রজব মাসে বিশেষভাবে আমরা কোনো ফজিলত বর্ণনা না করে
বিশেষ কোনো আমল না করে ইনশাআল্লাহ আমরা যে আমল আমরা সাধারণ জীবন যাপন করার সময় যেভাবে আমরা আমল করি সেভাবেই করে যাব। আপনি রমজান রজব মাসে উমরা করেন, রজব মাসে মানে জাকাত দেন, রজব মাসে আরো কিছু করেন, দান সাদকা যেমন করেন সাধারণভাবে করেন, কিন্তু রজব মাসের আলাদা ফজিলত আছে বলে করবেন যেটা হাদিস থেকে প্রমাণ মানে অনেকে করতে চায়, সে হাদিস গুলো যেহেতু জয়ীফ জাল, অতএব সে হাদিসের উপর আমল করে এগুলো ধরনের আমল আমাদের জন্য করা যায় যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মানুষকে এই ধরনের বেদাতি আমল থেকে নিজেকে মুক্ত করে সহি এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।